আপনাদেরকে দেখাই, এই দুটো বাচ্চা আছে, হ্যাঁ, আর এই যে রানিং এই পেয়ার আর উপরে ডিম আছে মেবি, এগুলো কি জাতের কবুতর আপনার? এনএলএর, এনএল, হ্যাঁ, এনএনএল, এনএল লাইনের কবুতর। তো এগুলার ভাই আপনার যে বাচ্চা আছে আপনার যে কবুতর গুলো আছে একটু দেখাবো আমি, হাতের নাগালে দিবেন। দর্শক দেন, কবুতর দেখেন আপনারা ভাই, প্রত্যেকটা কবুতর খুবই সুন্দর। এবং আসলে ভাই এটা কি কি লাইনের ভাই? এটা হলো এনএল এক জোড়া, আর এক জোড়া বেলজিয়াম ব্লাড লাইন, দুই জোড়া দুটো ব্লাড লাইনের। আচ্ছা আচ্ছা, এই জোড়া প্যাকেজ, এই প্যাকেজ হলো আমি 500 টাকা করে পিস, 500 টাকা করে পিস, 1000 টাকা জোড়া, নিউ অ্যাডাল্ট। এর নিলে ছাড়তে পারবে ভাই? ইনশাআল্লাহ। আপনি তো বাসার থেকে ছাড়েন না? না, আমি ছাড়ি না, আমি কবুতর উড়াই নাই, উড়ান নাই আপনি? হ্যাঁ, 1000 টাকা জোড়া, 1000 টাকা জোড়া, খুবই সুন্দর। আর কি আছে দাম তো একসাথে? এটা কি, এটা দিলেন ভাই? এই বাঘাটা কি ভাই? এটা কোনটা? এটা হইলো এনএল এর সেকেন্ড, আর ওই ইয়াটা হইলো আমাদের এনএল এর কি নরনামা দিয়ে, আর এই নরটা হইলো বোল্ড, বোল্ড এর নর। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আবার চলে আসলাম সাভার রেডিও কলোনি জামশির। তো ইমরান ভাইয়ের কবুতরের লপটে, তো ওনার এটা নিজস্ব বাড়ি, আর ভাইয়ের নিজস্ব এই খামার, উনি নিজে দেখাশোনা করেন পিসে, বিশাল সাইজের খামার। তো আমি আরও কয়েকটা ভিডিও করছি ওনার, তো আশা করি যারা বাচ্চা নিছেন বছরখানিক আগে, তারা হয়তো অনেকে টস করছেন বা বিভিন্ন জায়গার থেকে সারাসারি করছেন ইনশাল্লাহ, আমাকেও বলছেন। তো আজকে কিছু কবুতর দেখাবো দর্শক। এখন তো বাজারটা কম, আমি নিজেও জানি খাবারের দাম বাড়তি, তো অনেকে যারা কবুতর ভালোবাসেন তারা তো কবুতর নিয়ে থাকতে চান, সেই জন্যে আজকে যারা কবুতর লালন পালন করতে চান তাদের জন্য আজকে এই প্রতিবেদনটা দর্শক। তবে আজকে 400 টাকা পিস করে, 500 টাকা পিস করে কবুতর থাকবে, এবং কি 1500 টাকা পিস, 5000 টাকা পিস, এই টাইপের কবুতরও কিছু আছে। যা যেরকম ব্লাড লাইন দরকার তাদের, তারাই নিতে পারবেন। তো অনেকে বলতে কমেন্ট করেন আমাকে, ভাই বাজারে তো এত টাকা কম দাম, এত টাকা হইলে নিতে পারি? আসলে ভাই বাজারটা তো বাজারে, বাজারে গেলে তো বাজারে ভিডিওটা করতাম আমি, আমি তো দেখে শুনে ভিডিওগুলো করি আপনাদের জন্য, যেন ভালো জিনিস কম দামে নিতে পারেন। তো আর কথা আর বাড়াবো না দর্শক, তো চলুন ইমরান ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ঈদের পরে চলে আসলাম আবারও আপনার যে অনেকদিন গ্যাপ ছিল, কয়েকটা ভিডিও দিছে এগুলাতে চলছিল তাই তো? এই তো মোটামুটি চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, টুকটাক আমার খাওয়ার পয়সাটা হয় ইনশাআল্লাহ, খাবারের পয়সাটা হয়। আচ্ছা আচ্ছা, আপনার এই জায়গা কতগুলো কবুতর আছে? এই জায়গায় আমার এখানে 500 পিস কবুতর, 500 পিস কবুতর আছে। প্রথম আপনি কিভাবে কোথা থেকে নিয়ে আসলেন এগুলো? আমি প্রথমে এগুলো একটা ক্লাবের অকশনে গেছি, বিআরপিএফসি ক্লাবের অকশনে যাওয়ার পরে ওখানে কবুতর ব্লাড লাইন ওখানে অকশনটা দেখে ভালো লাগছে, ভালো লাগার পরে আমি ওইখান থেকে শুরু করি। কিন্তু আমার এর আগে আমি আগে ছোটবেলা থেকে কবুতর পালতাম, আমার আলাদা একটা শখ ছিল, মানে টান আছে, টান আছে। তো আমি নিয়ত করছি কিছু কবুতর উড়াবো, আসলে আমি একা মানুষ, চাকরি বাকরি করে পারি উঠে না, এই জন্য আমি পারি না উড়াইতে। এখন এটা ওই যে আস্তে আস্তে হইতে হইতে আমি সংগ্রহ করতে করতে অনেক সংগ্রহ করে ফেলছি। তো এখন এই শখের বসে এগুলো করে এখন খাওয়ার পয়সাটা যদি আমার হয় তাহলে ইনশাআল্লাহ আমার চলে, বাচ্চাগুলো ছেড়ে দিবেন, পরিশ্রম টরিশ্রম করা। আচ্ছা ভাই, সর্বপ্রথম দরকার নেই। আচ্ছা সর্বপ্রথম ভাই, একটা পিস কত করে আপনি কানেক্ট করছেন দর্শকদের উদ্দেশ্যে জানাতে? আমি এক জোড়া কবুতর আনছি বাইরে থেকে, রেড সেকারের আমার এক স্যার আনছে, স্যার আমার দিছে কবুতরগুলো, ওটা প্রায় 3 লাখ টাকার কাছাকাছি। 3 লাখ টাকা? আপনি ওই ব্লাডের কবুতর আছে জায়গায় জায়গায়? আসলে এটা বলা যাবে না বাচ্চা দেওয়ার টাইমে তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মান সম্মান যাইব না, বলা যাবে না। আচ্ছা, ও মানে ওই টাইপের ওই ব্লাড গুলার বাচ্চাগুলো কেমন দামে ছাড়েন আপনি? ব্লাড গুলার বাচ্চাগুলো এক সময় তো 10,000-15,000 টাকা করে বিক্রি করছি, এখন 2.5-3 এরকম ভাবে ছাড়েন। আচ্ছা, তো আপনার কাছে আজকে সর্বোচ্চ একদম ভালো ব্লাড নিচে কম দামে কত টাকা হলে ছাড়বেন আপনি? ভালো ব্লাড লাইন আমি নিচের থেকে শুরু করি, আমার এই 400 টাকা পিস, 400 টাকা পিস, ওখান থেকে কম আছে একটা, মানে একটা প্যাকেজ দিছি আমি, হ্যাঁ হ্যাঁ, 3200 টাকা আসে, আমি 3000 টাকা বলছি ওই টাইপের। হ্যাঁ, ওই টাইপের। কয় জোড়ার প্যাকেজ? মানে 4 জোড়া, 4 জোড়া দিবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো আর কথা বাড়াবো না, ঠিকানাটা মোবাইল নাম্বারটা বলুন। সাভার পূর্ব জামসিং, মোবাইল নাম্বার হলো 01714-828-606। তো সাভার রেডিও কলোনি আসা আমার নাম্বারে নক করলে আমি যোগাযোগ করতে পারবে, এবং আমি তার সারা বাংলাদেশে দিতে পারবেন? সারা বাংলাদেশে তো দিয়ে যাচ্ছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ দিচ্ছে, এখনো 2-3টা অর্ডার আছে ইনশাল্লাহ, আমার দেখাইছেন আছে, আমার এখানে আছে, আপনি দেখেন।
আচ্ছা আর একটা কথা বলি দর্শক যারা কবুতর নিছেন আপনারা কেমন হয়েছে একটু জানাবেন ইনশাআল্লাহ আর ফাডানির মানে ডেলিভারি কস্টটা দিয়ে দেব তো আর দেরি করব না ভাই কবুতর দেখাবো ভাই হ্যাঁ কিছু টিপস আছে এগুলো আমি গ্রহণ করি এই জন্য আমার বাচ্চাগুলা হেলদি থাকে আর আমি বাচ্চা অ্যাভেলেবল বাচ্চা হয় এগুলো কি আপনি যারা নিবে বাচ্চা তাদেরকে বলবেন যারা বাচ্চা সংগ্রহ করবে এগুলো দুটি টিপস তারা গ্রহণ করতে চায় আমি অবশ্যই মানে কিভাবে বাচ্চা সংগ্রহ করেন বা ট্রিটমেন্ট করেন কিভাবে আপনি দেখে 2-10 জোড়া 20 জোড়া নিলে যেন ভালোভাবে রাখতে পারো আপনি ওগুলো বলে দিবেন তো হ্যাঁ অবশ্যই আপনার কবুতর তো মরার হার আমি দেখিয়ে নেই ভাই অসুস্থ দেখি না কবুতর কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না আর এগুলো কৃমির ক্রস করা রানী ক্ষেতের ক্রস করা আমি ভ্যাকসিন করা ভ্যাকসিন করাই চলুন দর্শক আর দেরি করবো না কবুতর দেখাবো অবশ্যই ভাইয়া আমি সর্বপ্রথম আপনাকে দেখাই এই দুটো বাচ্চা আছে হ্যাঁ আর এই যে রানিং এ পেয়ার আর উপরে ডিম আছে মেবি এগুলো কি জাতের কবুতর আপনার এনএলএর এনএল হ্যাঁ এনএল এনএল লাইনের কবুতর তো এগুলার ভাই আপনার যে বাচ্চা কাচ্চা তার আগে বিক্রি করছিলেন হ্যাঁ এগুলা আসলে কি দর্শকরা কি ভাই নিয়ে কি কোনো টেস্ট মানে রেস করাইছে বা টেস্ট করাইতে পারছে মানে আপনি সিরিয়াল থাকে বাচ্চার জন্য সিরিয়াল থাকে সব সময় হ্যাঁ এটাও সিরিয়ালে আছে ইনশাআল্লাহ হ্যাঁ এটাও সিরিয়ালে আছে ও ইনশাআল্লাহ এদের যথেষ্ট সুনাম আছে আর এরা যার যার খামারে গেছে যারা যারা এই কবুতর নিছে তারা সব সময় আমার এই কবুতর আবার দ্বিতীয়বার তাদের বন্ধু বান্ধব তারা খাবার বানিয়ে দিয়ে রাখে এগুলো নিতে গেলে কেমন দাম থাকবে ভাই আপনার কাছে এটা নিতে গেলে 4000 টাকা দাম কি বাচ্চাগুলা বাচ্চা বাচ্চাগুলো 4000 টাকা লাগবে ভাই এই যেমন এই একটা গ্রিজেল আছে জোড়া হ্যাঁ এটা রেস্টে রাখছেন নাকি এটা রেস্টে না এটা আম্পিয়ার দিছি রেস্টে ছিল আম্পিয়ার দিছেন এটা বাচ্চা নেবেন এটা এটা কি জাতের আপনার এটা জস্টন এর কবুতর হ্যাঁ 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 লাইন এনে এলা আমি ক্লাব থেকে সংগ্রহ করাই কবুতর এগুলো বাচ্চা আছে আপনার কাছে হ্যাঁ হ্যাঁ এটা বাচ্চা আছে ভাই এই যে এই কবুতরটা আছে হ্যাঁ এটা কি লাইনের আপনার এটা বোল্ড বলে ব্ল্যাক লাইন বোল্ড আচ্ছা আচ্ছা খুব সুন্দর বাচ্চা করে এটার বাচ্চা আছে ইনশাআল্লাহ এটা কি বাইরের আপনার এটা বাইরের কবুতর এটা খুব ভালো ফ্লাই করে এটার বাচ্চা এটার বাচ্চা আমার সিরিয়ালে থাকে সব সময় আচ্ছা আচ্ছা অর্ডার থাকে সব সময় ইনশাআল্লাহ আচ্ছা এগুলো বাচ্চা কাচ্চা দেওয়া যাবে ভাই হ্যাঁ দেওয়া যাবে আচ্ছা দর্শক তো আজকে মানে 10,000 টাকার থেকে বাচ্চা জোড়া জোড়া কবুতর একদম আপনারা কত 800 টাকার ভিতরে আপনারা নিতে পারবেন কিন্তু কমেন্টে যে বলবেন ভাই দাম বেশি আপনাদের কম দামের জন্য তো রাখছি কিছু কবুতর হ্যাঁ আর যে যেরকম ব্লাড নিতে চান ওই রকম দামে দিতে হবে নাকি আচ্ছা একদম আপনারা 800 টাকার থেকে শুরু করে আজকে কবুতর নিতে পারবেন ইনশাল্লাহ ভাই এই জায়গাগুলো কি কবুতর গুলো এখানে 1800 কিলো রেস করা বাচ্চা আছে 1800 বলতে ভাই দেশের বাইরে হ্যাঁ এনএল আছে এক জোড়া আর এনএল এর রেড সেকার আছে এক জোড়া এগুলা তো আসলে ভাই বিক্রি করা বিক্রি করা বলতে বিক্রি করা এগুলো মানে আমার চ্যানেল থেকে আগে সিরিয়ালে আছে এগুলো সিরিয়ালে মানে ইউটিউব এই চ্যানেল থেকে অর্ডার করা হয়েছে হ্যাঁ এটা টাকাও দিয়ে রাখছে এখন খালি ওর নেওয়ার জন্য অপেক্ষা আছে হ্যাঁ তাহলে এগুলা ভাই নিলে তো সিলেট যাবে হ্যাঁ সিলেট কোন ভাই কবুতর এটা সিলেট এটা হলো তামিম তামিম ভাই হ্যাঁ তো তামিম ভাই দেখলে একটা কমেন্ট করে দেবেন ইনশাল্লাহ তো আশা করি শুভকামনা রইল ভাই আচ্ছা ঠিক আছে দর্শক এই যে দেখেন ভাই যে কবুতরগুলো আছে আসলে দুই সাইডে তিন সাইডে কবুতর সব কবুতর আমাদের দেখানো সম্ভব না এই যে জোড়ায় জোড়ায় বাচ্চা হচ্ছে খাওয়াচ্ছে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আর কিছু কবুতর আছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর ভাই এই জায়গায় একটা জোড়া কবুতর এটা কি কবুতর দাদা আপনার ভাই এটা তো বাচ্চা আছে মেবি আচ্ছা এটা বাচ্চা কাচ্চা দেওয়া যাবে ভাই ভাই এটা কি লাইনের কবুতর আপনার ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড এটার বাচ্চা কি নিছিল দর্শকরা এটার বাচ্চা তো দিয়েই পারতেছি না দিতে পারতেছেন না কেন ভাই মানে সিরিয়াল বাচ্চা না না আচ্ছা 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 তো ভাই এগুলার বাচ্চা কাচ্চা কি সংগ্রহ করলে আপনি দিতে পারবেন আচ্ছা ঠিক আছে তো দর্শক এই যে দেখেন এই যে জোড়ায় জোড়ায় ভাই এই সাইডেও কিছু বাচ্চা আছে এটা কি লাইনের ভাই কার্লোসের হ্যাঁ আচ্ছা এটা কার্লোস লাইনের ইনশাল্লাহ আপনারা চাইলে নিতে পারবেন এগুলোর বাচ্চা কেমন রাখবেন একদম ছোট্ট করে বলে দেবেন এগুলো 2000 টাকা করে নিতে পারবেন এগুলো রেস করা যাবে হ্যাঁ আচ্ছা আমি এই সাইডে ভাই আরও কিছু কবুতর দেখতেছি যেন পাইক আছে বিভিন্ন ধরনের হ্যাঁ রেস্টে রাখছেন মাদিগুলো চাইলে কি আপনি সংগ্রহ করে দিবেন এগুলা হ্যাঁ আচ্ছা এগুলো রেস্টের জন্য মাদিগুলো তাই না আচ্ছা এগুলো তো বাচ্চা কাচ্চা নাও আপনার হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর এই সাইডে ভাই এই যে হোয়াইট এগুলা কোন ব্লাড লাইনের
খুবই সুন্দর দেখতে, খাওয়া শিখে নাই। হ্যাঁ, এগুলো কি খাওয়ান আপনি? এগুলারে বাচ্চা কি আপনি বিক্রি করছেন? আচ্ছা, বাচ্চা আছে তো আরো। আচ্ছা, বাচ্চা দিয়ে কোনো টস করাইছে বা রেস করাইছে জানা আছে? আপনার যে কবুতর গুলো আছে একটু দেখাবো আমি। ভাই, এই যে এই জায়গায় দেখতেছি, এই যে হোয়াইট, এটা এটা কি কিসের? এটা গ্রিজেল সোনিয়া লাইনের কবুতর। আপনি কোথা থেকে সংগ্রহ করেন এটা? ক্লাব থেকে। এটা ডিমে আছে নাকি? আচ্ছা আচ্ছা। তো ভাই, এগুলা রেসিং কবুতর তাই তো? তো এটা কেমন, এগুলো বাচ্চা কাচ্চা দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে ভাই। এটা কি? এটা সিলভার শেডো। সিলভার শেডো? হ্যাঁ। দর্শক, অনেকে সিঙ্গেল নর বা মাদি চান, তাদের জন্য এই ভাই এই সুযোগ গুলা রাখছে। ভাই, এগুলা কি আপনি কিভাবে দিবেন? এগুলো আমার দর্শকদের পছন্দ হয়। দর্শক দেন, কবুতর দেখেন আপনারা ভাই, প্রত্যেকটা কবুতর খুবই সুন্দর। এবং আসলে ভাই, এটা এটার থেকে বেশি একটা প্রফিট করে না, কেননা সে শখের বসে কবুতরগুলো আসলে লালন পালন বেশিরভাগই করেন। তো ইনশাল্লাহ আপনার চাইলে শখ পূরণ করার জন্য আপনারাও নিতে পারেন। ভাই, এই জায়গায় আমি বাচ্চা দেখতেছি, তো দর্শক আমি দেখাই, এই যে হোয়াইট। হ্যাঁ, এটা গ্রিজেল নাকি ভাই? এটা পাইক। পাইক থেকে পাইক। পাইক কবুতরগুলো যদি কেউ নেয়, প্যাকেজ হিসেবে দেবো। প্যাকেজ হিসেবে দেবেন ভাই? এই সাদাটা আর ওটা জোড়া? হ্যাঁ, আর ওটা জোড়া। এটা মা বাবা কি এটা ভাই? এটার মা বাবা এটা এনএলএস। দর্শক, আসলে খুবই সস্তা এবং কবুতর কোয়ালিটিও ভালো, বেশ সুন্দর। আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। আর এই দেখেন লেজ আর ইয়ার বডির শেপটা দেখবেন। কবুতর নিবেন, শেপ দেখে কবুতর নিতে হবে। বাচ্চা খালি, হ্যাঁ, এগুলা যদি দর্শক দেন, এই যে দেন লেজ আর ইয়া দেখবেন, প্লেনের মতন ফিজারের সাইডটা একদম চকা, বডিটা সুন্দর। হ্যাঁ, আচ্ছা তো ঠিক আছে। 2000 টাকা ভাই, দুই জোড়া? ওকে ঠিক আছে ভাই। এটি কি কবুতর? এগুলো সব মাদি, মাদি কবুতর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে ভাই? আচ্ছা ঠিক আছে, মাদি সব। হ্যাঁ ভাই, এটা কি কবুতর? এগুলা কিটেল ব্লাড লাইন। কিটেল ব্লাড লাইনের? আচ্ছা আচ্ছা। আর এই বাচ্চাগুলা? ওদের এই বাচ্চা ডিম পারছে? হ্যাঁ। আচ্ছা ভাই, কিটেল তো অনেকে বলে, ঠিক আছে, আসলে অরিজিনাল কিটেল আসলে সত্যি কিনা? এগুলা কিটেল বলতে কি, আমি এগুলো বাচ্চা সংগ্রহ করছি। এগুলা মা বাবাকে অরিজিনাল আপনি বলে দিছেন? আচ্ছা, তাহলে এগুলা কেমন বাচ্চার দাম থাকবে? এটা বাচ্চার দাম থাকবে 3000। 3000 টাকার ভিতরে থাকবে? আচ্ছা ঠিক আছে। জি ভাই, আপনি শুরুতে আমি বললাম যে একটু কম দামের বিক্রি দিবে, এই জন্য কম দামিগুলো আগে দেখাচ্ছি, ঠিক আছে। শুরু বলতে দর্শক, এর আগে তো কবুতর দেখাইলাম, মানে একটু কম দামের ভিতরে আগের যেগুলো এগুলো ভাই, এই যে রেড শেকের এই জোড়াগুলো, এগুলো কেমন দাম পড়বে? বা মাক্সি জোড়া নিলে কত করে পড়বে? তিন জোড়া, চার জোড়া কবুতর আছে। হ্যাঁ, মানে সাইড দিকে 8 পিস কবুতর আছে। হুম, পার পিস কত করে পড়বে? 400 টাকা করে। এগুলো 400 টাকা করে পড়বে? 400 টাকা। এখানে অ্যানেল আছে, বেলজিয়াম ব্লাড লাইন আছে। হ্যাঁ, এগুলো অনেকগুলো বা আমার রেস করার কবুতর আছে এখানে আছে। হ্যাঁ, আর এটা গ্রিজেলটা কি ভাই? এটা গ্রিজেলটা অ্যানেলের বাচ্চা। এটা এটা কি নর বাচ্চা হবে না মাদি বাচ্চা হবে? এটা এটা মাদি হবে। মাদি হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এই যে এটা ভাই, এটা 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 হলো এটা হলো কিটেলের বাচ্চা। কিটেলের বাচ্চা কি কোন? সবাই তো আর দাম দিয়ে কবুতর কিনতে পারে না, তাদের জন্য শুরু করুক। হ্যাঁ হ্যাঁ। দর্শক, এগুলো আপনারা পিস হিসাবে নিলেও আপনারা হয়, কারণ বাচ্চা দেখেন, এগুলা দেখেন, এই বাচ্চাগুলা, এই বাচ্চাটার দামে তো
বা যদি অরিজিনালি হয় তাহলে ব্লাডটা তাহলে অনেক টাকা দর্শক তো পাঁচ জোড়া কত গেট আপ দেখেন আপনি চার জোড়া এগুলো কত করে পড়লো ভাই মানে 800 টাকা জোড়া করে 800 টাকা জোড়া আচ্ছা 3200 হ্যাঁ যদি একসাথে কেউ নেয় একটু কম বেশি করা সম্ভব একসাথে কেউ নিলে 3000 টাকা 3000 টাকাটা আচ্ছা ঠিক আছে তাও দর্শক আমরা এবারকার যে আরেকটু বেটার যে কবুতরগুলো আছে সেগুলোতে আমরা চলে যাব ঠিক আছে চলো ভাই এটা কি এগুলা ভাই এটা কি এনএল ভাই এনএল 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 এগুলা কি এটা আপনার হোম ব্রিডের হ্যাঁ হোম ব্রিডের এটা বাবা আমার ঘরে হ্যাঁ 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 বাবা মা আছে হ্যাঁ এটা ফেডিগ্রি ফেডিগ্রি কি বাবার আচ্ছা এটা যদি এই ডিগ্রিটা দিয়ে কি চ্যালেঞ্জ করা যাবে হ্যাঁ অবশ্যই হ্যাঁ যদি আবার অনেকে আছে না ভাই ওই যে ইউটিউব বা বিনোদাতায় ডাউনলোড দিয়া বলে এটা আমার কবুতর ইউটিউবে আসলে অনেকেই এসব কাজগুলো করে জানি জানি অনেক কিছু বলতে পারতেছি না এগুলো পোলা পাইনি আমি তো আর পোলা পাইনি ভাই আমি বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এগুলো নিয়ে আসলে করাটাই ঠিক হবে না আর আমি এটা এগুলো নিয়ে কখনো চিন্তাও করি না আচ্ছা এটা এটার সাথে এই কাগজের সাথে এটার বাবার পরিচিত আছে তাই তো পরিচিত আচ্ছা বাবাটা দেখান তো একটু আমার এই যে এটা হলো বাবা হ্যাঁ এটা বাবা আর এটা হলো বাচ্চা তো ভাই এগুলো আসলে কেমন দামে দিবেন এই বাচ্চাগুলা কবুতর ঠিক আছে ব্লাড লাইন তো অনেকে বলে হ্যাঁ ইমরান ভাই আসলে কত রোগ সত্য এটার ভিতরে আছে বলুন তো ব্লাড লাইন অনেকে বলে আসলে আমি তো এগুলো ভাই জানিয়া শুনিয়া সংগ্রহ করে পালতেছি আমি আসলে ব্যবসার জন্য কবুতর পালি না আমি পালতেছি শখের জন্য আমি ছোটবেলা থেকে কবুতর পালি এই জন্য এটার প্রতি আমার আলাদা একটা শখ এই জন্য এই কবুতরগুলো আমি পালতেছি আচ্ছা আচ্ছা আমি আসলে ব্যবসা করার জন্য কবুতর দিয়ে ব্যবসা করবো আমি এটা দিয়ে চলবো এই নিয়ত আমি কবুতর পালতেছি না ভাই আচ্ছা আচ্ছা আপনি তো আমার এখানে কয়েকটা ভিডিও করছেন আপনি জানেন কি পরিমাণ কবুতর খাওয়ার খরচ মেনটেনেন্স যে খরচ পড়ে সেই হিসাবে আমি কবুতর কয় টাকার বিক্রি করি বা কি আসে বিশেষ তিন ভাগের এক ভাগও খরচ আসে না খরচ আসে না আচ্ছা আমার এখানে মিথ্যা বলার প্রয়োজনই আসে না ইনশাল্লাহ আমি ব্যবসা করি না ঠিক আছে ভাই এটার দাম কত টাকা রাখবেন এটার দাম 2000 টাকা ভাই এটা একদমই রাখবেন একদম এই টাইপের বাচ্চা আছে আরো আছে দেখেন তো এই যে দর্শক দেন এই আরকটা ঠিক আছে এটা 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 হ্যাঁ এটা কি লাইনের এটা এটা হলো এনএল এটা একই একই ব্লাডের হ্যাঁ না ওটা আগেরটা বেলজিয়াম ব্লাড না এটা এনএল আচ্ছা এটা এনএল বলতেছেন আপনি তো এটা কত করে রাখবেন দাদা দুই জোড়া যদি একসাথে নেয় কেউ 3500 টাকা আর পিআর পিআর নিলে 2000 টাকা 2000 টাকা করে লাগবে হ্যাঁ পিআর একসাথে নিলে 3500 টাকা আচ্ছা ঠিক আছে ভাই এই নটটা কি সেটা এই নটটা অ্যানিলের অ্যানিলের নট বাইরে না হ্যাঁ আচ্ছা আচ্ছা এই নটটা বাইরে আর এটা কি এটার বাচ্চা বাচ্চা এটা আচ্ছা এটার বাচ্চা তো ভাই এই বাচ্চাগুলো যদি নিতে চায় দর্শকরা হ্যাঁ এটা কেমন পারফরম্যান্স করবে এটা বিশাল সাইজের বাবা তাহলে আলোচনা করে নিতে পারবে 3000 টাকা আপনার চাওয়া দাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে নরমাদি বোঝা যায় এগুলা ওটা নর হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা কিসের বাচ্চা বলেন এটা ওয়ানেল আচ্ছা আচ্ছা তো এগুলো ভাই এই একটা টেক নাই কিন্তু হ্যাঁ টেক ওই যে পড়াইতে পারিনি পা মোটা হয়ে গেছে পরে আরেকটা এটা মনে হয় নর হবে ওটা মাদি হবে আচ্ছা আচ্ছা তো ভাই এই বাচ্চাগুলো কেমন দাম থাকবে এই বাচ্চাগুলো ভাই যদি কেউ নেয় 1200 টাকা এটা 1200 টাকা করে লাগবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা কি একদম হ্যাঁ একদম এটা মা বাবার পেডিগ্রি ফটোকপি দেওয়া যাবে ফটোকপি দেওয়া যাবে মা বাবার হ্যাঁ 1200 টাকা লাগবে এটা 1200 টাকা লাগবে ওকে ঠিক আছে ভাই এটা কি প্যাকেজ চলবে নাকি হ্যাঁ এটা প্যাকেজ দর্শক এই যে দেন এটাও আবার প্যাকেজ হবে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন দেন বাচ্চাগুলো দিতেছি একে একে ভাই এই যে দেন বাচ্চার গেট আপ দেখেন কবুতর দেখেন ঠিক আছে কবুতর দেখে আজকে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কবুতর এগুলো এই যে বিভিন্ন ব্লাড লাইনের আছে আচ্ছা ভাই এগুলা কোনটা কি ব্লাড এগুলা এটা হলো ফিটার দলসা আছে এক জোড়া এই যে এটা হ্যাঁ
আর এক জোড়া হইছে আপনার অ্যানেলের, আর এই জোড়াটা হইলো আপনার নিকোবেনের। নিকোবেনের? হ্যাঁ হ্যাঁ। এগুলো সমস্ত বাবা মা তো আপনার কাছে আছে? হ্যাঁ, সব বাবা মা কাছে আছে। আর বাবা মার কাগজপত্র দিতে পারবেন যারা নিতে চায়? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসলে কাগজপত্র তো এইভাবে দেওয়া যাবে না দর্শক, আপনারা ফটোকপি দেওয়া যাবে, আয়সা নিতে হবে এটা। হ্যাঁ, আয়সা নিতে হবে। আচ্ছা, এগুলো কত টাকা ভাই? এগুলো ভাই তিন জোড়া 3000 টাকা। তিন জোড়া 3000 টাকা? তো ভাই তিন জোড়া 3000 টাকা লাগে, আপনার ফটোকপিও লাগবে? আবার ফটোকপি তো কেউ চায়, কারণ দরকার হয়, বিশ্বাস থাকে না। ঠিক আছে, কিছু করার নাই আসলে, বিশ্বাসের জন্য এটা হয়তো বা। তাহলে তিন জোড়া 3000 টাকা লাগবে ভাই? আচ্ছা, আর যদি দুই জোড়া এক জোড়া নিতে চায় কেউ? দুই জোড়া এক জোড়া যদি নিতে চায় দেওয়া যাবে, অসুবিধা হবে, দেওয়া যাবে। হ্যাঁ আর কবুতরের গেট আপটা আসলে অসাধারণ এই পেয়ার গুলার ইনশাল্লাহ। সারুন তো ভাই কবুতর গুলা, এই দেন বাচ্চা, ঠিক আছে। এই যে আবার এটা, হ্যাঁ, খুবই লাইট কালার বাচ্চা ভাই, খুবই সুন্দর ভাই। এটা কিসের, এই ব্লাডটা কিসের আগে দাও আমার বলেন? বেলজিয়াম ব্লাড লাইন। বেলজিয়াম ব্লাড লাইনের এগুলো 100% রেস করবে? 100%। আচ্ছা, এগুলো নিতে গেলে কেমন দাম থাকতেছে? এগুলো নিতে গেলে ভাই 1500 টাকা। এটা 1500 টাকার বিনিময়ে নিতে পারবেন দর্শক। 1500 টাকার ভিতরে আপনারা এই জোড়াটা নিতে পারেন, এ খুবই সুন্দর, খুবই সুন্দর। আসলে আমি আর বলতে চাই না বেশি কিছু। দেন বাচ্চা দেখেন আপনারা, খুবই কোয়ালিটি ফুল বাচ্চা, ঠিক আছে। আর কি আছে দেখেন তো ভাই, এই যে এটা কি? এটা হলো নিকোবেন। নিকোবেনের? হ্যাঁ, দেন দর্শক বাচ্চাগুলো আজকে দেখেন, প্রত্যেকটা বাচ্চা খুবই সুন্দর। এটা কত টাকা রাখবে ভাই? এটা ভাই এটা 1500 টাকা। এটা 1500 টাকা। আর কি আছে আপনার কাছে ভাই? আরও দুই পেয়ার মিলি আছে। আচ্ছা আচ্ছা, তাহলে দুই জোড়া যদি একসাথে কোনো ভাই যদি নিতে চায় আপনার থেকে ভাইয়া? এই দুই জোড়া যদি একসাথে মানে 2800 টাকা। দর্শক খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে বাচ্চাগুলো, মিলিগুলো, ওই কবুতরগুলো, সবকটাই সুন্দর, সবকটাই সুন্দর, গেট আপগুলো অনেক সুন্দর। ওকে ঠিক আছে, ধীর উপরের বাচ্চা কত সুন্দর। এই দর্শক দেখেন, এই জায়গায় দুই জোড়া কবুতর ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেন আসলে প্রত্যেকটা বাচ্চা খুবই সুন্দর। এগুলো কি কি লাইনের ভাই? এটা এগুলো এনএল এক জোড়া, আরেক জোড়া বেলজিয়াম ব্লাড লাইন, দুটো ব্লাড লাইনের। আচ্ছা আচ্ছা, দুই জোড়া প্যাকেজ। এই প্যাকেজ হইলো আপনার 2500 টাকার প্যাকেজ। 2500 টাকার প্যাকেজ, তাহলে কত করে পড়লো ভাই? 1250 টাকা করে। আচ্ছা, 1200 করে দিয়ে দিলেন নাকি? হবে হবে। হ্যাঁ, 2400 শিওর? আর এটা দিয়ে কি ভাই 100% করতে পারবে? আচ্ছা দর্শক, বাচ্চাগুলো গেট আপগুলো আমার খুব ভালো লাগছে। আর যারা সস্তা নিতে চান ভাই, হয়তো নিতে পারেন, অনেক জায়গার থেকে নিতে পারবেন। অনেকে মন্তব্য করবেন যে হাটে ভাই একজনে কইরো ফেলাইছে, 80 টাকা পিস পাওয়া যায়। ঠিক আছে, আসলে আমি ওই হাটের ভিডিওগুলো আপনাদের জন্য কম দামি রাই, বেশি দামি রাই, আপনারা যা যেরকম পছন্দ নিতে পারেন ইনশাল্লাহ। তো এটা ভাই কত? 2400 টাকা ভাই। এগুলো কি কবুতর? ওটা নিউডাল নর? এটা এটা মাদি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, এটার সাথে জোড়া আছে? নিউডাল? হ্যাঁ দর্শক, এটা হলো নিউডাল, এই যে দেখেন মাদিটা। আর ওটা কি হাতেরটা ভাই? এটা এটা কি? এটা এটা এটার সাথে পিয়ার? আচ্ছা স্যার, এটা কি জাতের ভাই বললেন আপনি? এগুলো এনএল। এনএল? হ্যাঁ আচ্ছা, এগুলো কেমন দাম পড়বে ভাই? এগুলা এগুলা 500 টাকা করে পিস। 500 টাকা করে পিস? 1000 টাকা জোড়া নিউ অ্যাডাল্ট? এটা নিলে ছাড়তে পারবে ভাই? আপনি তো বাসার থেকে ছাড়েন নাই? না আমি ছাড়ি না, উড়ান নাই, উড়ান নাই আপনি? হ্যাঁ, 1000 টাকা জোড়া, খুবই সুন্দর। আর কি আছে দাম তো একসাথে? এটা কি? এটা দিলেন ভাই, এই বাঘাটা কি ভাই? এটা কোনটা? এটা হইলো এনএলএ রেড সেকার। হ্যাঁ, আর ওই ইয়েটা হইলো আমাদের এনএলএ কি নর্নামা দিয়েগুলো? আর এই নরটা হইলো বোল্ড, বোল্ড এর নর। ও মাই গড, কয় কি এই নরগুলো কত করে পড়বে ভাই? এগুলো সব যদি প্যাকেজ নেই 500 টাকা করে। 500 টাকা করে? 500 টাকা। আর এটা কি? এটা মাদি? এটা সম্ভবত নর হবে। এটা নর হবে? হ্যাঁ আচ্ছা, এটা কত টাকা পড়বে? 500 টাকা। 500? আর মিলিটা ভাই? 500 টাকা। 500 টাকা পিস নর এগুলো? হ্যাঁ নর, এই যে এই নরটাও 500 টাকা, এটাও 500 টাকা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আর জোড়াটা 1000 টাকা করে? যেটা না নর্মা দি 500 টাকা করে নিতে পারবে? আচ্ছা ঠিক আছে, তো আজকে আমি এই পর্যন্ত রাখি নাকি? আচ্ছা দর্শক, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন জোড়া 1000 টাকা করে এটা, ঠিক আছে? হ্যাঁ ওকে।